আমরা কিন্তু দেখবো যেটা সেটা হলো লিপুভাইয়ের সঙ্গে আমারও এখনও ব্রিফলি কথা হয়নি, বাট লিপুভাই যেটা ফলো করে আমি এটাতে একমত যে আমরা আসলে দেখার চেষ্টা করব কোন কন্ডিশন কিভাবে কোন প্লেয়ারকে আমাদের দরকার। অবশ্যই মিডিয়ার ভূমিকা থাকে এখানে, বাট আমাদের বাংলাদেশ টিমের জন্য যেই জিনিসটা দরকার, যেটা রিকোয়ারমেন্ট ফুলফিল করবে, সেটাকেই প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করব। আসলে পপুলার কিনা বা কে কোথায় কতটা জনপ্রিয় সেটার চেয়েও দরকার বাংলাদেশ টিমে কী দরকার, বাংলাদেশ টিমের রেজাল্টে কী দরকার। হ্যাঁ, প্লেয়াররা ফেল করতেই পারে, কিন্তু আমাদের সিলেকশনের পেছনে নিশ্চয়ই তাকে সিলেক্ট করলে তার পিছনে কিছু লজিক থাকবে। সেই লজিকগুলো হয়তো সবসময় আপনাদের সামনে আসে না, যেটা সিলেকশন টেবিলে কিন্তু খুব ডিটেল আলাপ হয় আমার বিশ্বাস, যেটা আমি এজ গ্রুপে করে এসেছি। সো এখানেও আমরা যদি পপুলার কোনো প্লেয়ারকে বাদ দিয়ে নন পপুলার কিন্তু পারফর্মার সেরকম কোনো প্লেয়ারকে যদি আমরা সিলেক্ট করি, সেটা আমাদের টেবিলে ডিটেল আলোচনা হবে, হয়েই কিন্তু তারপর সিলেকশনটা হবে। সো আমি শিওর যে আপনারা আমাদের উপর ট্রাস্ট রাখতে পারেন, কারণ আপনারা যে কোশ্চেনগুলো বা যে আলোচনাগুলো আসে অনেক সময় কিন্তু খেলার পরে আসে তার পারফরমেন্স দেখে। আমরা যখন করি আমরা ওই খেলার পারফরমেন্স কী হতে পারে সেটার ফিউচার দৃষ্টিভঙ্গি থেকে চিন্তাভাবনা করেই করি। সো আমাদের দৃষ্টিভঙ্গিটা থাকে রেজাল্টের আগে, আর আপনারা অনেক সময় আলোচনা করেন রেজাল্টের পরে। সো আমাদের চেষ্টা থাকবে ফিউচারের জন্য ভালো হয়, ভালো রেজাল্টের জন্য যেই সিলেকশনটা দরকার আমরা সেটাই করার চেষ্টা করব। অন্তত আমি খুবই ডেডিকেটেড যে এই জায়গাটায় হয়তো আমরা কম্প্রোমাইজ করব না। আমি একটা জিনিস এবার খুব পজিটিভলি দেখছি এবং খুব মানে খুব ভালো চোখে ফিল করি, সেটা হলো আন্ডার-19 বা এজ গ্রুপ ক্রিকেটারদের সঙ্গে ন্যাশনাল সিলেক্টরদের যে একটা জেলিং হবে এটা খুব মিস করেছি আমি। আমাকে যদি জিজ্ঞেস করা হয় এই জায়গাটা আমার মনে হয় জেলিংটা এখন ভালো হবে, কারণ আমি নিজেই লম্বা সময় সেখানে করে এসেছি। আজকে এখন যারা রয়েছেন শান্তভাই, সিজান ভাই, উপি ভাই, তাদের সঙ্গে আমাদের খুব ভালো একটা জেলিং হবে। এটা কিন্তু আমাদের ফিউচার ক্রিকেটার তৈরির ক্ষেত্রে বা লং রানের জন্য দূরদৃষ্টি দৃষ্টিভঙ্গি থেকে দেখে আমার মনে হয় যেটা খুব ভালো কাজে লাগবে। অবশ্যই আপনি যেটা বললেন আমি আমার জায়গা থেকে তো লিপুভাইয়ের সঙ্গে শেয়ার করবো, এবং লিপুভাই শিওর যে সেই জিনিসটা আমার কাছ থেকে জানার চেষ্টা করবেন এবং আমরা দুজন মিলেই সেটা ফলো আপ করবো। আমি ফিল করি একটা প্লেয়ারের ন্যাশনাল টিমে ঢোকাটা যতটা কঠিন হওয়া উচিত বাদ পড়ার ক্ষেত্রেও ততটা কঠিন হওয়া উচিত। মানে ন্যাশনাল টিমে ঢোকাটা ইজি একটা ওয়ে হতে পারে না সেটা। হ্যাঁ, কিছু কিছু স্পেসিফিক বিষয় ঘটতে পারে যেটা অবশ্যই আমি সিলেক্টর প্যানেলের সঙ্গে আলাপ করবো। বোলিংয়ের জায়গায় কিছু এরকম ঘটনা ঘটতে পারে, বাট ব্যাটিংয়ের ক্ষেত্রে আমার মনে হয় এক্সপিরিয়েন্সটা খুব ম্যাটার করে, ডেভেলপমেন্ট আপগ্রেড করার যে বিষয়টা সেগুলো অনেক কিছু ম্যাটার করে। আমাদের এটা একটা রেগুলার প্রসেস, এজ গ্রুপ আন্ডার-19 খেলার মাধ্যমে তারপরে ন্যাশনাল টিমের প্রসেসে ঢুকে যায়। সেই জায়গাটায় ঢোকার ক্ষেত্রে আমি মনে করি যে অনেক যাচাই বাছাই করে অনেক পরীক্ষা দিয়ে ঢোকা উচিত। একটা সিরিজ বা একটা টুর্নামেন্ট বা একটা প্রিমিয়ার লিগ, একটা বিপিএল, এরকম জাজমেন্টে যাওয়ার আগে আমাদের একটু চিন্তাভাবনা করেই করতে হবে। তবে এখন একটা চেঞ্জের সময় এসেছে যেখানে সেখানে এই জায়গাটা এক্সট্রা একটা নজর রাখতে হবে যে আমরা আসলে পাইপলাইনটা কীভাবে রেডি করছি। সো আন্ডার-19 থেকে রেগুলার প্রসেস আসবে। আন্ডার-19 আমি যখন খেলেছি 98-এ, তারপর থেকে যখন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলা শুরু করলো বাংলাদেশ টিম, রেগুলার একটা প্রসেস যে ন্যাশনাল প্লেয়ার এখান থেকে উঠে আসে এবং এখান থেকে কন্টিনিউ একটা প্রসেসের মধ্যে থাকে। সো সেটা থাকবে, বাট আমি বিলিভ করি ন্যাশনাল টিমে ঢোকাটা অনেক কঠিন হওয়া উচিত এবং তাকে যদি বাদ দিতে হয় সেটা অনেক কঠিন হওয়া উচিত। আমি এই প্রসেসে কাজ করা বিলিভ করি, যেটা আন্ডার-19 করেছি, এজ গ্রুপে করেছি। সো এটা এখানেও আমার মনে হয় যে সেই প্রসেসটা মেনটেন করা উচিত এবং চলা উচিত সেই পথে। আমরা জানি যে সমালোচনাটা সেটা গণমাধ্যমকে খুব সব জায়গায় হোক, একেবারে অনেক সময় পরিবার পর্যন্ত গিয়ে পৌঁছায়, তো এটার জন্য মানসিকভাবে স্ট্রংভাবে জরুরি আর আপনার সেই সাথে আছেন। সমালোচনা তো পজিটিভ সমালোচনা আছে, নেগেটিভ আছে, এখন কোনটা আসছে সেটার উপর ডিপেন্ড করবে কীভাবে রিয়েক্ট করবো বা কীভাবে এটা অ্যাকসেপ্ট করবো। আর প্রেশার আমি তো ফিল করি, জন্মের পর থেকেই প্রেশার ফিল করি এবং এই প্রেশার ফিল করতে করতে আজকে বয়স তো কম হলো না, হয়তো আজকে এজ গ্রুপ সিলেক্টর ছিলাম বয়স কম ছিল মনে হচ্ছে, বয়স তো আর কম হয়নি, খেলা তো ছেড়েছে অনেক দিন হয়ে গেছে। সো বয়স হয়েছে, প্রেশারটা হ্যান্ডেল করেই বড় হয়েছে। আমি এভাবে চিন্তা করি, আমি যখন এখান থেকে ওই রাস্তাটা পার হতে যাব সেখানে একটা প্রেশার আছে, কোন সাইড থেকে গাড়ি আসছে কীভাবে আসছে। আমি এই রাস্তাটা রেগুলার পার হলে আমি প্রেশারটা যেভাবে হ্যান্ডেল করব, আমি নতুন একটা রাস্তায় যদি পার হতে যাই সেই জায়গাটা প্রেশারটা ডিফারেন্টভাবে হ্যান্ডেল করতে হবে। সিলেক্টর নামটা কিন্তু আমার সঙ্গে আজকে যোগ হয়েছে ন্যাশনাল সিলেক্টর, আমি এজ গ্রুপের সিলেক্টর কিন্তু অনেক দিন। সো নামটা কিন্তু আমার জন্য নতুন না, নামটা আমার জন্য অনেক পুরানো, মানে এই পদবিটা। সো এই প্রেশারটা একটা সময় খেলোয়াড় লাইফে ফেস করেছি, যেটা লিপুভাই বললো বল ফেস করার সময় দর্শকের প্রেশার অনেক কিছু ছিল, সেগুলো ফেস করেই বড় হয়েছি। সিলেক্টর নামটা হয়তো 19-এ আপনারা খুব বেশি ক্লোজলি ফলো করেননি, বাট আমার ডিপার্টমেন্ট বা চ্যাম্পিয়ন হওয়ার পিছনে তো অনেক কিছু প্রেশার ফেস করতে হয়েছে। সো সেই প্রেশারগুলো কিন্তু আগেও ছিল, এখনও আছে। আর এজ গ্রুপে কিন্তু অনেক সময় অনেক জায়গা থেকে রেফারেন্স আসে, সেটাও আপনারা জানেন, তো সেগুলোও তো প্রেশার ছিল, হয়তো দেখা যায়নি। সো প্রেশার ফেস করাটা আমার কাছে কখনো চ্যালেঞ্জ মনে হয় না। আর ফ্যামিলি পর্যন্ত যদি যায়, ফ্যামিলি মানসিকভাবে সেটার জন্য প্রস্তুত হবে, বাট আমি শিওর আপনারা আমাকে ব্যাক করবেন, বিকজ ভালো খারাপ তো সবই থাকে, অনেক কিছু পজিটিভ চিন্তা থেকে আমরা করবো সেটা ব্যাকফায়ারও করতে পারে। সো আপনারা পাশে থাকলে পজিটিভ ওয়েতে যদি ফিডব্যাক দেন আমি এটা অ্যাকসেপ্ট করতে রাজি আছি। আমি সবসময় বিলিভ করি আপনাদের সমালোচনা যদি পজিটিভ ওয়েতে যায়
এখানে ইগোর কোনো ব্যাপার নেই, আপনারাও বাংলাদেশ ক্রিকেটে ভালোই চিন্তা করেন, সো আমিও সেভাবেই চিন্তা করবো। সেটা যদি পজিটিভ হয়, আমাদের অ্যানালিসিসের মাধ্যমে যদি সেটা পজিটিভ হইতে নেওয়া যায়, অবশ্যই পজিটিভলি নিব। বাট আপনারা মনে করেন না, আপনারা যেটা বলছেন সেটাই পজিটিভ বলে যে আমরা রং, আমরাও সেটা নিয়ে হয়তো আলোচনা করব, আলোচনা আপনাদের মাধ্যমে আমরা সেটা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো, এবং আমি শিওর যে আপনারা পজিটিভ সমালোচনাই করবেন। কীভাবে হ্যান্ডেল করবো এটা একটা বিশাল আলোচনার বিষয়। কীভাবে হ্যান্ডেল করবো, ওই যে বলটা আসলে তারপরে ফেস করবো, বলটা এখনও ফেস করিনি, কারণ হাতুরার সঙ্গে আমি এখন পর্যন্ত সামনাসামনি কোনোদিন মিটই করিনি। দূর থেকে অনেক কথা শুনেছি, নান্নু ভাই সুমন ভাইয়ের সঙ্গে তো রাজের সঙ্গে রেগুলার কথা হয়, তাদের কাছ থেকে শুনি, ইনার নিউজ তো আর আমরা জানি না, কারণ সিলেকশন মিটিংয়ে কী আলোচনা হয় সেটা তো ওনারা আমাদের কাছে সঙ্গে শেয়ার করবে না। অফ দ্য রেকর্ড অনেক আলোচনা হয়, আপনাদের মাধ্যমে অনেক কিছু জানি। যখন ফেস করবো তখন কীভাবে হ্যান্ডেল করবো, তার মানসিকতা কী, তার ফিলোসফি কী সেটা জানবো। আমাদের নিশ্চয়ই, আমারও পার্সোনাল একটা ফিলোসফি আছে, লিপু ভাইয়ের আছে, আমাদের সবার ফিলোসফিগুলো এক জায়গায় আনার চেষ্টা করবো। যদি সেটা না হয় তাহলে সিলেক্টর প্যানেল আমরা যারা আছি আমাদের মতো করে লিপু ভাইয়ের গাইডলাইনে আমরা চলার চেষ্টা করবো। বাট আমি ওইটা নিয়ে খুব বেশি কনসার্ন না, কারণ আপনি দেখেছেন আমি নাবিদ নওয়াজের সঙ্গে কাজ করেছি, আমি স্টুয়ার্ট লর সঙ্গে কাজ করেছি, এক একজন তো এক এক ফিলোসফি। নাবিদার স্টুয়ার্ট তো এক ছিল না, স্টুয়ার্টেরও তো অনেক কিছু ছিল ডিমান্ড, সেগুলো তো আমাকে মিট করতে হয়েছে। নাবিদ নওয়াজের একরকম ডিমান্ড ছিল, সেগুলো মিট করতে হয়েছে। সো এক একজনের এক এক ফিলোসফি থাকে, এক এক রকম ডিমান্ড থাকবে, চেষ্টা করব সেটাকে কীভাবে জেলিং করা যায়, দ্বন্দ্বে না জড়িয়ে জেলিং করে কীভাবে ভালো কিছু বের করে আনা যায় সেটাতেই ফোকাস করবো এবং সেটাই করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে আপনি যেটা বললেন কিছু প্রমিজিং প্লেয়ারকে আমরা হয়তো চিন্তা করব, যারা হয়তো যে ইন্টারন্যাশনালে খুব একটা পারফর্ম করতে পারবে না, তাদের ব্যাপারে কী হবে? আমি কিন্তু ফার্স্টে একটা কথা বলেছি, ন্যাশনাল টিমে ঢোকাটা খুব চ্যালেঞ্জিং হবে, কারণ একটা সিরিজ বা একটা টুর্নামেন্ট দিয়ে জাজমেন্ট করাটা আমি আসলে এই পলিসিতে বিশ্বাসী না। আমি চাই যে একটা লম্বা সময় পারফর্ম করে তারপরে সেই জায়গাটায় আসুক, এবং বাদ পড়ার ক্ষেত্রেও সেই পলিসিটাই মেনটেন করা উচিত, এবং আমি চেষ্টা করব আমার জায়গা থেকে এই ওপিনিয়নগুলো রাখার জন্য। আর অবশ্যই কাউকে যদি নেওয়া হয়, সে যদি পারফর্ম করে আসে, তাকে যদি বাদ দেওয়া হয়, নেওয়ার আগেই তো আমরা তাকে লম্বা প্রসেসের মাধ্যমে এনেছি, বাদ দিলেও তাকে ছিটকে ফেলা যাবে না, তাকে সুযোগ দিতে হবে। আমি নিজেও একটা সময় বঞ্চিত হয়েছি, ন্যাশনাল টিমে আড়াই বছর খেলার পরে যখন বাদ করেছি আমি সেই সুযোগটা আর পাইনি। সো আমি জানি ওইটার কষ্টটা কেমন, আমি কিন্তু আড়াই বছর ন্যাশনাল টিমে খেলার আগে পারফর্ম করে এসেছিলাম, সো আমি ওই ফিলটা করতে পারি, যেহেতু আমি নিজে সেই সিচুয়েশনটা ফেস করেছি।